শীত পড়তেই মাইথন জলাধারে পর্যটকদের উপচে পড়া ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে নৌকা বিহারে মেতেছেন তারা, অভিযোগের মাঝেও আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। শীত এসে গেছে, শীত মানেই হলো চুড়ি ভাতি। বছরের এই সময়টা দল বেঁধে এদিক সেদিক পিকনিক করে সকলেই, আর এই পিকনিকের একটি জনপ্রিয় ডেস্টিনেশন হলো মাইথন। শীত পড়তে না পড়তেই মাইথনে পর্যটকদের ভিড় চোখে পড়বার মতো। শীতের বেলায় মিঠে রোদ গায়ে মেখে নৌকা বিহার করে থাকে এখানে পর্যটকেরা। তবে মাইথনের কোনো উন্নতি হচ্ছে না এমনই অভিযোগের স্বরূপ পর্যটকেরা। পর্যটকদের বক্তব্য, মাইথনে অনেকেই পিকনিক করতে আসে, তবে এখানে এখনো পানীয় জল ও শৌচালয়ের কোনো সুব্যবস্থা নেই। যে কটি শৌচালয় রয়েছে সেগুলিও অপরিচ্ছন্ন, ব্যবহারের অযোগ্য। এছাড়াও পর্যটকদের আবেদন, এই পর্যটন এলাকায় শিশুদের সময় কাটানোর জন্য তেমন কোনো বন্দোবস্ত নেই। সেদিক নজর রেখে যদি একই পার্ক বানানো হয় তবে বাচ্চারাও আনন্দ করে সময় কাটাতে পারবে এখানে। তো ড্যাম হ্যাঁ ইধার আর হামলোকা দুর্গাপুর সে নজদিক হতা হ্যাঁ, জ্যাদা ডিস্টেন্স নেই হ্যাঁ, হামলোক একদিন মে ভি আকে যা সকতে হ্যাঁ। লেকিন আগর থোড়া সা ইসকো আর বিকশিত কিয়া যায় আর ইকোনমিক্যাল পয়েন্ট সে ভি দেখা যায় তো ইয়াহা আকে লোক রুক ভি সকতে হ্যাঁ, এক আধ রাত রুকেঙ্গে তো ক্যা হোগা ইস জগহ মে ভি ইকোনমি কি ডেভেলপ করেগা আর লোগো কো ভি রোজগার মিল জায়েগা তো ও সব থোড়া দেখনা জরুরি হ্যাঁ। আর জো আকে জানে সে থোড়া জগহ জগহ পে আপকো পিনে কা পানি হো, টয়লেট হো, ये सब का थोड़ा व्यवस्था देखना चाहिए। तो हमको लगता है लोग आएंगे, लोग तो ऐसे भी आ रहे हैं लेकिन थोड़ा सा असुविधा उनको देखना पड़ा। अगर गवर्नमेंट थोड़ा इस तरह ध्यान दे और इसको अच्छे से विकसित करे तो मेरे को लगता है बहुत सारे लोग आएंगे और बंगाल का थोड़ा क्या होगा, इकोनॉमी भी इससे बढ़ सकता है। अच्छा टूरिस्ट प्लेस तो है नो डाउट, और चूंकि वो मंदिर से भी जुड़ा हुआ है तो लोग मंदिर भी जाते हैं ना। मेरे को नहीं, पहले भी मैं जैसे आई थी, अभी कोरोना के पहले आई थी उस समय से भी अभी आई है, कोई भी एक्स्ट्रा डेवलपमेंट तो कुछ भी नहीं है, वही सिस्टम वही सब कुछ। इधर आ करके जैसे कुछ कर दे, बच्चों लोग के लिए भी जैसे झूला उला लगा दे, सीशॉ लगाए तो जो बच्चों के साथ आते हैं तो वो बच्चे भी खेल पाएंगे सारा दिन। और अगर कुछ गेस्ट हाउस वगैरह भी डेवलप कर दे तो अच्छा टूरिस्ट स्पॉट हो जाएगा, जैसे हमारा अयोध्या हिल है, ये सब जगह लोग जाते हैं ना तो एक रात रुकते भी है। এছাড়াও একটি বড় অভিযোগ হলো নৌকা বিহারের সময় অনেক নৌচালক পর্যটকদের লাইফ জ্যাকেট দিতে পারে না। এই বিষয়ে নৌচালকরা জানান, প্রশাসনিকভাবে আমাদের খুবই কম লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, সেই কারণে তারা সকলকে লাইফ জ্যাকেট দিতে পারে না। তাদের বক্তব্য, ব্লক প্রশাসন যদি লাইফ জ্যাকেট দিয়ে সহযোগিতা করে তাহলে খুব ভালো হয়, পর্যটকরা নৌবিহার করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারবে। একবার ডিবিসিতে মিটিং হয়েছে, ওইটাতে মানে কথাবার্তা হয় নাই, ভিডিও অফিসে মিটিং হবে, তারপরে এটা টুলটেক ব্যবস্থা করবে। আর টুলটেক্সে যে হচ্ছে তো টাকা উঠছে, আর কোনো কাজ তো হয় না এখন, তো কি এখানে লাইট নাই, তারপরে জলের ব্যবস্থা নাই, মানে অসুবিধা হওয়ার অত নাই তো, মানে যে পার্টিগুলো চলে যায় বা নৌকা নিয়ে বাইরে চলে যায় ওরা মানে 4:30 ওই দিক থেকে আসতে করে দেয়, তখন মানে অল্প আমাদের অসুবিধা হয়ে যায়। 4:30 করে আর পার্টি নৌকাতে থাকে ওইখানে, তখন মানে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, আর ওই পার্টিগুলোকে আনতে পারি না। ভিডিও অফিসে যে লাইফ জ্যাকেট দিয়েছে না, অনেক কম দিয়েছে, 100-200টা দিয়েছে, আর এখানে মানে 500-600টা লাইফ জ্যাকেট দরকার। আর লাইফ জ্যাকেটের যে হিসাবে দাম আছে সে অত আমরা কিনতে পারছি না, সেই জন্যে প্রত্যেক নৌকাতে আমরা 4-5টা করে দিতে পারি। আমরা যেটা আশা করি কি প্রতি বছরে ভিড় হয়, এবছরও হবে ওই আশা করছি। অভিযোগ আছে ঠিকই, তবে শীত পড়তেই মাইথন জলাধারে প্রকৃতির শোভা দেখতে ভিড় বাড়াচ্ছেন পর্যটকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মাইথন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।